এমন ইবাদত এটা। বুড়া পড়বে, জোয়ানে পড়বে, যুবকে পড়বে, সুস্থ পড়বে, অসুস্থ পড়বে, পা নাই ওলা পড়বে, পা আছে ওলা পড়বে, সফরে পড়বে, বাড়িতে পড়বে, বেড়াইতে গেলে পড়বে, কর্ম অবস্থায় পড়বে, বোঝনাই কথা, বৃষ্টির দিনে পড়বে, খরার দিনে পড়বে, প্রয়োজনে দুয়োক্ত একসাথে পড়ে ফেলবে যদি কোনো ন্যাচারাল ক্রাইসিস থাকে, যদি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ক্রাইসিস তৈরি হয়, বন্যা এই সেই প্রবল বৃষ্টি, মানুষ যেতে পারবে না মসজিদে, তাই জোহরে একত্রিত হয়েছে, জোহর আসর পড়ে ফেলেছে, ভিন্ন কথা, কিন্তু পড়তেই কি বলো? আল্লাহ নবী বলেছে যে যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কুফুরি করলো। আল্লাহ নবী বলছে সলাত ত্যাগকারী কাফের, তুমি নিজেকে মুসলিম বলতেছো, তুমি কোন নবীর উম্মত বলো? বলো, বলতে পারবো না? মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ছালাত ছাড়লো সে কুফুরি করলো। তুমি মনে করো যে ও না না, কোরআন শরীফের যদি উল্টা করে পড়ে তাহলে না কাফের, তুমি কুফুরের ভুল ব্যাখ্যা নিছো ভাই। কোরআন শরীফের উল্টা করে দেখি তো কোনো মায়ের বাটা পড়ে দেখা, একটু উল্টা করে কি পড়বে দেখি আমি, আলিব্বা তা সাহা, এটা তো মানে আমরা তো এটা কোরআনও বলি, আমরা বলি আলিব্বা তা আমপারা, অথবা সিরফা বলে, আপনারা কি বলেন কায়দা না? কোরআন মানে আমরা বুঝি যে কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে এটা উল্টা করে দেখি পড়ান তো, কেউ কেউ চ্যালেঞ্জ দেবেন, কিন্তু এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পারবে উল্টা করে কেউ পড়তে? পারবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনো মানুষ, আমির আবাদের মানুষ, তোমাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীর সবচাইতে বড় অপরাধ কি, আফসোস তুমি বলতে পারোনি। শোনো, তোমাকে পৃথিবীর বড় অপরাধ সম্পর্কে আজকে জানিয়ে দেই, তুমি নিজেকে নিজে মেপে নিও কোরআন ও হাদিসের সাথে। আমি তোমাকে তো সব সময় দেখে রাখতে পারবো না, আমি তো তোমার পাহারাদার নই। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপদেশ নিয়ে যদি এই লোকগুলো নিজেকে পবিত্র না করে, আপনার আদেশ নিষেধ পালন করে যদি লোকগুলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে না আসে, ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, এতে আপনার কোনো দোষ নেই। শোনো আমির আবাদের মানুষ, তোমাকে আমি জানিয়ে দেই, পৃথিবীর বড় অপরাধের নাম হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা। তুমি মনে করেছো রামসাম যদু মধু শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, তুমি মনে করেছো খ্রিস্টানরা শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, কেন? তুমি মনে করেছো তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহ। তুমি মনে করেছো মানুষ মাটি দিয়ে কিছু একটা তৈরি করে আর তারপর তার পূজা করে, আল্লাহর সাথে সাব্যস্ত করে, তারা শিরিক করে, সেটাকে শিরিক বলে। তুমি আল্লাহর আয়াতকেও বুঝতে চাওনি, তুমি আল্লাহর আয়াতকেও বুঝতে চাওনি, তুমি বোঝনি, তুমি বোঝনি। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধকে বলেছেন শিরক। তুমি মনে করো, শোনো, জানা অপরাধ, মদ অপরাধ, জুয়া অপরাধ, মিথ্যা অপরাধ, গীবত অপরাধ, শোনো তোমাকে বলি মানুষ, এই সমস্ত অপরাধের পৃথিবী থেকে যদি আল্লাহ থেকে মাপ নিয়ে যাও, যদি আল্লাহর কাছে মাপ চাও, তিনি গফুরুর রহিম, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি ক্ষমা করবে। পৃথিবীতে জীবদ্দশায় যদি তুমি ক্ষমা চেয়ে নাও, তোমার অপরাধ শিরকও যদি হয়, তুমি যদি রবের কাছে ক্ষমা চাও, রব গফুরুর রহিম তোমাকে ক্ষমা করবে। কিন্তু আমি তোমাকে যে পয়েন্টে কথা বলছি সে পয়েন্টটা হচ্ছে, তুমি যদি ক্ষমা না চেয়ে মারা যাও, ধরো তুমি জানাকারী ক্ষমা না চেয়ে মরে গেলে, তুমি মদখোর ক্ষমা না চেয়ে মরে গেলে, তুমি দুর্নীতিবাজ ক্ষমা না চেয়ে মরে গেলে, ঘুষখোর সুদখোর ক্ষমা না চেয়ে মরে গেলে, মারামারি করে মানুষ হত্যা করে মরে গেলে, মিথ্যা কথা বলে মরে গেলে, বাবা মায়ের মতো দামি পৃথিবীর দামি জিনিসের সাথে তুমি অন্যায় অত্যাচার এবং দুর্ব্যবহার করে মরে গেলে, তুমি এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যা তুমি করনি অথচ তুমি মরে গেলে, আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিচারের সম্মুখীন করবে। আমি আমাদের মানুষ মনোযোগ দিয়ে শোনো, নিজেকে পরিবর্তন করো, নিজের হৃদয়কে নরম করো, আল্লাহর দিকে আসো, ক্ষমাশীল দয়ালু রব প্রতি রাতের শেষ অংশে তোমাকে তোমাদেরকে পৃথিবীর মানুষ আমাদেরকে ডেকে বলে, কে আছো দিনের অপরাধী ক্ষমা চাও, ক্ষমা করে দেব। শোনো আমির আবাদের মানুষ মনোযোগ দিয়ে শোনো, তুমি পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় তুমি করো নেই, কিন্তু তুমি সলাত আদায় করতে, তুমি রবের প্রতি ঈমান রেখেছো শিরিক মুক্ত, তুমি তাওহীদের উপর ছেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই যে অন্যায় তুমি করনি, তোমাকে রব বিচারের সম্মুখীন করবে, রবের ইচ্ছা রব তোমাকে ক্ষমা করবে অথবা শাস্তি দেবে। কিন্তু মনে রাখো, তোমার ঈমানের সাথে যদি শিরক না থাকে, রব তোমাকে যদি শাস্তিও দেয়, রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
মানুষের হৃদয় যদি জর্রা পরিমাণ ধুলাবালি পরিমাণ ধুলিকণা পরিমাণ যদি ঈমান থাকে আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয় ওই যে ধুলা পরিমাণ আল্লাহ একটা সময় তার শাস্তি মওকুফ করে তাকে নিয়ে আসবে তাকে জীবনের নহরে গোসল করায় তাকে পবিত্র করবে তাকে জান্নাত দিবে সুবহান তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে কিন্তু আল্লাহ ক্ষমা করবে মানুষ শোনো তুমি তুমি শোনো ওই অপরাধ কি যেই অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও আমি শুরুতে তোমাকে বলেছি আমিরাবাদের মানুষ যে তুমি যে কোনো অপরাধ করো শিরক বিদআত যে কোনো অপরাধ করো তুমি যা রবের সাথে সংশ্লিষ্ট তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও তিনি বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা আসা রাব্বুকুম মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তওবা করে ফিরে আসো তাওবাতান নসুহা একনিষ্ঠভাবে আর সিগারেট খাবো না দাড়ি আর কাটবো না নামাজ আর ছাড়বো না আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করব না মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করব না আমি কিন্তু বলিনি যে ইয়েতিমখানায় না দিতে আমি কিন্তু বলিনি যে মাদ্রাসায় না দিতে আমি কিন্তু বলিনি এই ধরনের ছোট ছোট ইসলামী হালাকানা করতে আমি বলেছি আমাদের দেশে আল্লাহ ব্যতীত অন্য কেউ খুশি করার জন্য অনেক কিছু আমরা করি কি আপনারা রাগ করছেন এটা হচ্ছে দেখেন আপনি নিজের ক্ষতি নিজে করবেন কেউ কারো কবরে যে হস্তক্ষেপ করতে পারবে না এখানে পারবেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ক্ষমতার কাজ করবে না তখন ফয়সালা হবে আল্লাহ যা নাজিল করেছে কোরআন ও সুন্নার উপরেই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়া আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ আবু বকর ওমর আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই পৃথিবীর কেউ নেই যে আপনার কবর ঢুকে আপনাকে সহযোগিতা করতে পারবে কি পারবে খালাস তার মানে ক্ষমতা কবর রাখ পর্যন্ত কবর ঢুকে গেলে আর কোনো ওলি মুর্শিদা আর কোনো মুর্শিদ নাই আর কোনো ওলি নাই তখন ওলিকে মুর্শিদকে আর কেউ নাই আর অহংকার করিয়েন না শোনেন কি সেই অপরাধ যেই অপরাধের ভয়াবহতা এত কি সেই অপরাধ যা হৃদয় নিয়ে ক্ষমা না চেয়ে মরে গেলে হজ করলেও যাকাত দিলেও নামাজ পড়লেও মাদ্রাসা বানাইলেও মসজিদ বানাইলেও মা বাবাকে মাথার মনি করে রাখলেও সত্যবাদী আলামিন হলেও দানশীল দানবীর হাতেমতাই হলেও কি সেই অপরাধ যার ক্ষমা না নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি লোকজনে পড়ে ফেলে কি সেই অপরাধ এই পৃথিবীর কোনো আমল আর কাজে আসবে না কাজে আসবে না তো আসবে না তার হৃদয় কি আছে না তার সমস্ত আমাল অনন্ত জীবন তার কোনো কাজে আসবে না এক সেকেন্ডের জন্য কাজে আসবে না শুনুন তাহলে আপনাকে বলি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন কে বলেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছেন যে আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচাইতে কম আযাব আমার বাংলা কি বোঝা যায় মনে যদি শুনতেছেন ওয়াল্লাহি যদি না শুনেন আমি বলছি না যে আমারটা না শুনলেই মানে কিছু হবে না তা না তবে শুনেন এই অপরাধ সম্পর্কে আপনি যাচাই করেন কি অপরাধ কি এমন অপরাধ এটা কি যে অপরাধ করলে দান কাজে আসে না সৎকা কাজে আসে না নামাজ কাজে আসবে না রোজা কাজে আসবে না সত্যবাদিতা কাজে আসবে না ভালো মন মানসিকতা কাজে আসবে না ফরজগারিতা কাজে আসবে না তাহাজ্জুদ কাজে আসবে না হজ কাজে আসবে না কি এমন অপরাধ এটা এই অপরাধ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমি অনুরোধ করছি মা বোন সবচাইতে বেশি এই অপরাধে লিপ্ত মা বোন সবচাইতে বেশি এই অপরাধে লিপ্ত কুসংস্কার আল্লাহর সাথে অংশীদারিত্বে এই দেশের মেয়েরা সবচাইতে বেশি এগিয়ে এর কারণ হচ্ছে তাদের ধর্মীয় জ্ঞানের অভাব
পুরুষরা তাদেরকে মেলায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেলায় যেতে বারণ করেছে, মসজিদে নিয়ে গিয়েছে।